সকালে সড়ক ও রেলপথ অবরোধের ডাক কোটা সংস্কারের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও থমকে আছে মতিউরের বিরুদ্ধে এনডিআরের তদন্ত সাংবাদিক দুদক পরিচয় কর্মকর্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা শহীদ সড়ক খননের অনুমতিপত্র ঠিকাদারকে দোষারোপ দায় নিচ্ছে না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের গতিসীমা ষাট কিলোমিটার মানছে না কেউই নির্দেশ অমান্যে ব্যবস্থা স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সাথে আছি সাফাদুল কবি আমি আছি আতিফান জুবান শিরোনাম শুনছিলেন এতক্ষণ এবার চলে যাচ্ছি পুরো খবরে কোটা বাতিল নয় সংস্কারের দাবিতে আজ সারা দেশে সকাল সন্ধ্যা সড়ক রেলপথ অবরোধ করবে শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই ব্লককেট কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা কমিশন গঠনের মাধ্যমে কোটা সংস্কারের সিদ্ধান্তের আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের কোটা সংস্কারের দাবিতে পয়লা জুলাই থেকে আন্দোলন বিক্ষোভে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্লাস পরীক্ষা বর্জন করে চলছে অবস্থান কর্মসূচি আন্দোলনকারীরা একে বলছে বাংলা ব্লকেট রাজধানী শাহভাগে পরপর দুদিন সড়ক অবরোধ করা হয় এতে চার থেকে পাঁচ ঘন্টা কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখা দেয় তীব্র যানজট আন্দোলনের নবম দিনে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি বুধবার সারা দেশে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ করা হবে সড়ক ও রেলপথ দশই জুলাই দুই আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে সকলে সমন্বয় করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব কোটা বাতিল নয় নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি কমিশন গঠন করে কোটার যৌক্তিক সংস্কার একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময় সকল বেদে কোটার যৌক্তিক সংস্কার করা হবে এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পরার টেবিলে ফিরে আসব সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখার পক্ষে আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার বিপক্ষে নন বলেও জানান তারা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যুতে করা মামলায় পক্ষভুক্ত হয়েছে দুই শিক্ষার্থী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে কাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে দুপুরে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিশেষ চেম্বার শুনানির এই দিন ঠিক করে সকালে শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বারে আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক তিনি জানান এই শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল নয় যৌক্তিক সংস্কার চান গত পাঁচই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটা পদ্ধতি পুনর্বহালের আদেশ দেয় হাইকোর্ট চৌঠা জুলাই আপিল বিভাগে কোটা বাতিলের আবেদন শুনানির কথা থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি পূর্ণাঙ্গ রায় পেলে হাইকোর্টের রায় বাতিলে রাষ্ট্রপক্ষের আপিল নিয়ে শুনানি হতে পারে বৃহস্পতিবার হাইকোর্ট ডিভিশনে যে জাজমেন্ট হচ্ছে হয়েছে আপাতত সার্বিক বিবেচনা এই জাজমেন্টটা আমরা স্টে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক সন্তোষজনক সমাধান হোক আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে আমরা এই প্রিয়ান নিয়ে আসছি হবে এটা করা হয়েছে সরকারি চাকরিতে কোটা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান রাষ্ট্রপক্ষের মামলায় এবার পক্ষভুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কোটা সংস্কার চেয়ে তাদের আদালতে যাওয়াকে যৌক্তিক বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচার আশা করছেন আইনমন্ত্রী আনিসুল হক সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনের শিক্ষার্থীরা কোটা আদেশের বিরুদ্ধে করে পর নিয়মিত আপিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি এমন পরিস্থিতিতে কোটা নিয়ে মামলায় পক্ষভুক্ত হয়েছে দুই শিক্ষার্থী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিশেষ চেম্বার আদালত শুনানির এই দিন ঠিক করেন এর আগে শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বারে আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক সন্তোষজনক সমাধান হোক আপিল বিভাগের যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে আমরা এই প্রিয়ান নিয়ে আসছি আগামীকালকে হিয়ারিং হবে এটা কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে তাদের কথা নিশ্চয় শুনবে কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করে শিক্ষার্থীরা ঠিক পথে হাঁটছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন আন্দোলন করে সমস্যার সমাধান হবে না এতে আদালত অবমাননাও হতে পারে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ জানাই এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন শিক্ষার্থীরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখন তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশা করছেন আইনমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে অচল দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা বলছেন তাদের দাবি পূরণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তাই আন্দোলন চলবে এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে নবম দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলছে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দুপুরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা নতুন চালু হওয়া পেনশন স্কিম বৈষম্যমূলক দাবি করে এটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শিক্ষকরা স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেওয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা অন্যান্য সুবিধা পাবেন না চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত শত শত পরীক্ষা কোর্স বন্ধ এবং আমি যতদূর জানি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে নতুন ভর্তি পরীক্ষা শুরু হবে তাহলে একটি জনবান্ধব গণবান্ধব সরকার কোনো এই ধরনের একটি অচল অবস্থা কাম্য হতে পারে না এদিকে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চললেও এখনও সৎকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কেউ আলোচনায় বসেনি জানিয়েছেন শিক্ষক নেতারা আমাদের যে দাবিগুলো আমরা যদি আলোচনার টেবিলে বসলেই না আমরা উপস্থাপন করব তখন আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান হবে আর কর্মকর্তা কর্মচারীরা তাদেরও সমিতি আছে তারা তাদেরকেও তো প্রত্যেক স্কিমে আনা হয়েছে তারা তাদের আন্দোলন করছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান সর্বজনীন পেনশন চালুর বিষয় অর্থ মন্ত্রণালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও যেখানে যোগদান করবেন সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আছে সেই অর্থ মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটা অবশ্যই সেটা সরকারের সার্বিক একটা নির্দেশনা যেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ সেখানে সরকারের যে একটা সার্বজনীন নির্দেশনা এবং সার্বিক নির্দেশনা সেটার বিষয়ে সুনির্দিষ্ট করে আলাদা মন্তব্য করব না আমি শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা থমকে আছে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গোয়েন্দাদের অনুসন্ধান এর মধ্যে মতিউর ও তার পরিবারের সদস্যদের আয়কর নথিও ফেরত দিয়েছে গোয়েন্দা সংস্থা সিআইসি অভিযোগ উঠেছে দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় এনবিআর কর্মকর্তাদের ফাঁদে ফেলার পাওনাগুলো আছে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রচার হলে টনক নড়ে অর্থ মন্ত্রণালয়ের এনবিআর থেকে মতিউরকে সরিয়ে সংযুক্ত করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করে এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি তথ্য যাচাইয়ে কর অঞ্চল থেকে মতিউর পরিবারের পাঁচ সদস্যের আয়কর নথি তলব করেন গোয়েন্দারা নথি বিশ্লেষণ করে সম্পদের একটি পরিস্থিতিপত্র তৈরি করা হয় গোয়েন্দারা জানান মতিউর বিষয়ে আর কোনো নির্দেশনা না থাকায় এ পর্যন্তই থেমে আছে কাজ আয়কর নথিতে ফাঁক ফোকর আছে কিনা তাও দেখা হচ্ছে না তথ্য যাচাই বাছাই হচ্ছে না মাঠ পর্যায়েও সম্পদের ইতিমধ্যে মতিউর পরিবারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির চাহিদার প্রেক্ষিতে আয়কর নথিগুলো কর অঞ্চলে ফেরত দিয়েছে সিআইসি হঠাৎ করে থেমে যাওয়া যদি এটা একটা স্থায়ী রূপ ধারণ করে এবং বাস্তবে যদি এটা এটাতে কোনো অগ্রগতি না হয় তাহলে ধরে নিতে হবে যে এটা শুধুমাত্র প্রশ্নবিদ্ধ নয় এটা আসলে লোক দেখানো কিনা পেছনে যারা সুরক্ষাকারী আছেন বংশীদার আছেন তাদের প্রভাবটা এখানে কাজ করবে কিনা সেই বিষয়টা ছাগল কাণ্ডের পর আতঙ্কে অনেক এন বিআর কর্মকর্তা যার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র কর্মকর্তারা জানান কিছু প্রতারক দুদক কর্মকর্তা পরিচয়ে তাদের খোঁজ করেন এরই মধ্যে এনবিআর এর দুজন কর্মকর্তা প্রতারিত হয়েছেন বলে জানা গেছে এই ধরনের যদি কোনো অজ্ঞাত পরিচয় কোনো ফোন থাকে বা কোনো ব্যক্তির নাম থাকে আপনি দুদুকে ফোন করেন দুদুকের যেটা হটলাইন সেখানে ইনফর্ম করেন দুদুকে লিখিতভাবে জানান অবশ্যই দুদুকে এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবেন অভিযোগ উঠেছে মূলধারার গণমাধ্যমের পরিচয় দিয়েও এনবিআর কর্মকর্তাদের হয়রানি করছেন প্রতারকরা রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা স্বাক্ষর জাল করে সড়ক খননের অনুমতিপত্র তৈরি করা হয় রাজধানী লালবাগে ওয়াসার খোঁড়াখুঁড়ির সময় ওই অনুমতিপত্রকে চ্যালেঞ্জ করে ডিএসসিসি তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে এ নিয়ে ওয়াসার কাছে তেরো লাখ একাত্তর হাজার টাকা ক্ষতিপূরণ চেয়েছে কর্পোরেশন তবে ওয়াসা স্বাক্ষর জালিয়াতির দায় চাপিয়েছে ঠিকাদারের ওপর লালবাগে শহীদ আব্দুল আলিম খেলার মাঠ লাগোয়া সড়ক খুঁড়ছিল ঢাকাওয়াসা সিটি কর্পোরেশনের কর্মীরা চ্যালেঞ্জ করলে অনুমতিপত্র দেখায় তারা সন্দেহ হলে টিএসএসির কর্মীরা নির্দিষ্ট কর্মকর্তাকে ফোন করেন জানা যায় কোনো অনুমতি দেননি তিনি এরপরই খননের যন্ত্রপাতি জব্দ করা হয় ডিসি জানায় ওয়াসাকে চব্বিশ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত খননের অনুমতি দেয়া ছিল সে সময় কাজ না করে আবারও অনুমতি চায় তারা না দেয়ায় স্বাক্ষর জাল করে নতুন কাগজ বানায় আমার অনুমতি অনুমতিপত্র দেখায় সহকারী পৌষের অনুমতিপত্র দেখার পরে আমাকে ফোনে জানাইছেন যে স্যার আপনার অনুমতিপত্র তারা একটা দেখাচ্ছে তা আমি তাকে ফোনেই বললাম যে অনুমতি আমি এটা দেই নাই তুমি অনুমতিপত্রটা আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও হোয়াটসঅ্যাপে যখন সে আমাকে পাঠালো আমি নিশ্চিত হলাম যেহেতু আমার সাক্ষ্যটা জাল করছে আমি আমার সাক্ষ্যটা তো অবশ্যই ভালো করে চিনি এ বিষয়ে লালবাগ থানায় অভিযোগ দিয়েছে সিটি কর্পোরেশন তেরো লাখ একাত্তর হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে চিঠি দিয়েছে ওয়াসাকে এরকম ন্যাকজনক দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কার্যক্রম যদি কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব আমি আশা করব যে সেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াসার দাবি জালিয়াতির পুরো দায় ঠিকাদারের চেষ্টা এক্সিটিনজার বলেছেন স্যার আমরা জানতাম না এখন তদন্ত কমিটি করে তদন্ত করে আমরা বিষয়টা দেখছি সিটি কর্পোরেশন এখন আমাদের কাছে নরমাল রেট থেকে 5 টাইমস জরিমানা চাইছে আমরা সেটা কন্ট্রাক্টরকে বলি দিব তুমি দিতে পারো যেহেতু সে আমাদের না জানায় কাজ করছে সে রেসপন্সিবল অভিযুক্ত ঠিকাদার সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক সৈয়দ আবু জাফরের বক্তব্য জানতে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি এই ঘটনার দিন কয়েক আগে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও খনন করে ওয়াসা এর বিরুদ্ধেও অভিযোগ দেয় সিটি কর্পোরেশন ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রশ্ন দায় স্বীকার করলেন পিএসসির আলোচিত গাড়ি চালক আবেদ আলী মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় আসামি পরে জামিন আবেদন নাকচ করে সতেরো আসামিকেই কারাগারে পাঠায় আদালত এই ঘটনায় এরই মধ্যে দুই উপপরিচালক সহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেছে পিএসসি সম্প্রতি বাংলাদেশ সিভিল সার্ভিস সহ প্রায় ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবেদন প্রকাশ হয় গণমাধ্যমে উঠে আসে সরকারি কর্মকমিশন পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ অর্ধশত অভিযুক্তের নাম এ ঘটনায় সিআইডির অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় সতেরো জনকে প্রশ্নফাঁস চক্রের হোতা পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী আলীসহ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তবে অভিযোগ অস্বীকার করেন একজন জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার সতেরো জনকে কারাগারে পাঠায় আদালত পিএসসির সেই কর্মকর্তা কর্মচারী সহ বাইরের অনেকের সাথে জড়িত আছে তারা পরস্পর যোগ সদস্যে দীর্ঘদিন যাবত বাংলাদেশকে একটি মেধা শূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধা শূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন এদিকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির না করায় প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা উইদাউট রিমান্ড যদি কোনো আসামি রিমান্ড থেকে আসার পর ওয়ান করে সেখানে আমাদের একটা আইনগত সুবিধা পায় এই কারণে তারা আমাদের চার দিন আটক রেখে রিমান্ডের কাজটা ওখানেই করছে করে আমাদেরকে আজকে এখানে আসছে আমরা এই জন্য চ্যালেঞ্জ করেছি আমাকে অ্যারেস্ট করা হলো কখন কারণ আমাদের অ্যারেস্টের সময় আমাদের সিসি ক্যামেরা আছে প্রশ্ন ফাঁসের অভিযোগে এরই মধ্যে দুই উপপরিচালক সহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেছে পিএসসি জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক দেশটির গণমাধ্যম জানিয়েছে নগরমন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিককে বেছে নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এই প্রথম বাংলাদেশে বংশোদ্ভূত কেউ ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যদিও যুক্তরাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি যুক্তরাজ্যের এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে বিপুল ভোটে জয় পান টিউলিপ সিদ্দিক নির্বাচনে তিনি পান তেইশ হাজার চারশো ভোট তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পান আট হাজার চারশো বাষট্টি ভোট যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে টিউলিপ পাচ্ছেন ব্রিটেনের নগরমন্ত্রীর দায়িত্ব বিম আফুলামির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি টিউলিপ পনেরো সালে প্রথমবার ব্রিটিশ এমপি নির্বাচিত হন দুই হাজার সতেরো ও দুই হাজার উনিশ সালেও নির্বাচিত হন তিনি ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির এমপি হিসেবে ছায়া সরকারের নানা দায়িত্ব পালন করেন টিউলিপ উনিশশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেন টিউলিপ লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন দুই সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর হন তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেভ দ্য চিলড্রেনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত শেখ রেহানার মেয়ে টিউলিপ দুই সালের তেরো সালের জুলাই হ্যামস্টেড কিলবর্ণ আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে পান এদিকে দ্বিতীয় বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের নতুন সরকারের দায়িত্ব পেলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী তিনি গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন চৌঠা জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তিনি দু সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন এই রাজনীতিক সাত বছর বয়সে পরিবারের সঙ্গে সিলেট থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান রুশনারা আলী অক্সফোর্ডের সেন্ট জন্স কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ষাট কিলোমিটার মানছে না কেউই বিশেষজ্ঞরা বলছেন ফাঁকা সড়কে গতি মাত্র ষাট কিলোমিটার বেঁধে দিয়ে সরকার সবাইকে আইন ভঙ্গকারী বানাচ্ছে অবশ্য গতিসীমা বাড়ানোর কথা বলছেন সড়ক সচিব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ষাট কিলোমিটার ঠিক করেছে সড়ক বিভাগ কিন্তু তা মানছে না কেউই হলে তাও কিন্তু কেউ মানছে না আমাদের পাশ থেকে একটি গাড়ি চলে গেল এটি কিন্তু ষাটের অধিক গতিতে গিয়েছে এবং তারপরে আরও একটি গাড়ি যাচ্ছে বিশৃঙ্খলা না কমিয়ে গতির লাগাম টেনে কখনো দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলেন গতি গতি কমিয়ে কমিয়ে সড়ক সুফল কমানো হচ্ছে ব্যবহারের কখনো উন্নয়ন হয় না অর্থনৈতিক উপযোগিতা অনেক নষ্ট হয়ে যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুইটা দুর্ঘটনা ঘটেছে কারণ জানলাম না দিয়ে দিলাম ষাট কিলোমিটার পার আওয়ারে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি কোনো গাড়ি ষাট কিলোমিটারে চলে না প্রতিটা ড্রাইভারকে আমি ভায়োলেটার বানাচ্ছি সড়ক সচিব জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেস রোয়েতে যানবাহনের গতি পর্যবেক্ষণ করা হচ্ছে নির্দেশ অমানে শীঘ্রি মামলা করা শুরু হবে সাইট কিন্তু এটা একশো বিশ্বের গতি থেকে গাড়ি রাস্তা এটা হয়ে গেছে যে সমস্ত ড্রাইভার সচেতন তারা মেনে চলছে যারা অসচেতন তারা হয়তো অনেক সময় মানছে না প্রয়োজনে গতিসীমা কিছুটা বাড়ানো হতে পারে বলেও জানান সড়ক সচিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অবৈধভাবে বসবাসরত ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান অবৈধদের জরিমানা মাফ করার বিষয়েও আলোচনা হচ্ছে এ সময় প্রতিমন্ত্রী বলেন সাধারণ কর্মীদের জন্য বাজার খোলার বিষয়ে কথা চলছে বাংলাদেশের জন্য তৃতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে পরিচিত ওমান তবে ভিসার অপব্যবহার আর কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মীর কারণে গত বছরের একত্রিশ অক্টোবর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য সব ভিসা স্থগিত করে দেশটি ওমান সফর করে গত মাসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন বারো ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে দেশটি মঙ্গলবার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ দক্ষ লোক নেবে ওমান বৈধ হয়ে গেছে তাদেরকে লিগেলাইজ করে দিবে সেটা বারবেলি ওয়াজ এগ্রিড এবং সেটা আইসকেও আলাপ করলাম সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে এখন জেনারেল ওয়ার্কার যারা সেটার ব্যাপারে যে কথা চলতে রাষ্ট্রদূত জানিয়েছেন অবৈধদের শুধু বৈধতাই নয় জরিমানা মাফ করার বিষয়েও আলোচনা চলছে বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে দক্ষ লোক নেবে ওমান এই প্রক্রিয়াকে এগিয়ে নিতেই আজকের আলোচনা অবৈধ কর্মীদের বৈধ করার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে আমাদের সরকার রাষ্ট্রদূত আরও জানান সাধারণ কর্মীদের জন্য বাজার খোলার বিষয়ে দ্রুত আলোচনায় বসবে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আট বছর ধরে অপরিসর ভবনে চলছে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম এজলাস কক্ষে আইনজীবীদের বসার জায়গাও সীমিত জায়গা সংকটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের নিজস্ব ভবন পরিত্যক্ত ঘোষণার পর ভাড়া ভবনে শুরু হয় কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম তবে ভালোভাবে আদালতের কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত জায়গা নেই এই ভবনে এজলাস কক্ষে আসামির ডকে দাঁড়ানোর জন্য নেই তেমন কোনো জায়গা বসার জায়গাও আইনজীবীদের অপরিসর মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র রাখাও কঠিন আদালতের সামনে নেই ফাঁকা জায়গা তাই নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে গা ঘেসে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় বিচারপ্রার্থীদের আমরা মামলার তারিখের জন্য আসি শরীরবে দরাই থাকতে আমাদের অনেক কষ্ট হয় সাফা সাবি নথিপত্র রাখার জায়গা না থাকার কারণে নতি যেমন নিরাপত্তাহীনতায় থাকে তেমনিভাবে ভাবে এগুলো এলোমেলো হয়ে যায় বারবার প্রতি রোজ অনন্তপক্ষে 5000 লোকের সমাগম এই কোটে হয় যা এই ছোট্ট আঙ্গিকে ভাড়াটিয়া যে ভবনে সেখানে সংকলন করা খুবই কষ্ট তবে দ্রুতই আধুনিক আদালত ভবন নির্মাণের আশ্বাস দিচ্ছে উপজেলা প্রশাসন নতুন এবং আধুনিক আদালত ভবন নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি আমরা আশা করছি খুব দ্রুতই আদালতের একটি আধুনিক স্থাপনা নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করতে পারব প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হয় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে ইন্ডিপেন্ডেন্ট নিউজ নাটোরের চক বৈদ্যনাথ আর বিভিন্ন জেলা থেকে এখনও আসছে লবণজাত চামড়া ঢাকা থেকে ট্যানারি প্রতিনিধিরা এসে চামড়া কিনছেন এরই মাঝে লক্ষ্যমাত্রায় প্রায় অর্ধেক চামড়া বিক্রি করেছেন ব্যবসায়ীরা তবে কাঙ্ক্ষিত দাম না মেলার অভিযোগ তাদের নাটোরের চক বৈদ্যনাথে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ ছাগলের চামড়া এবং দুই লাখ গরুর চামড়া এসেছে চামড়া আসবে আরও এক মাস ধরে এরই মাঝে ঢাকায় ট্যানারি প্রতিনিধিদের কাছে বিক্রিও শুরু হয়েছে তবে ব্যবসায়ীদের অভিযোগ কাঙ্ক্ষিত দাম মিলছে না এই চামড়া আসছে ট্যানারি মালিকরা ঢাকা থেকে আসছে বর্তমানে তারা কেনাবেচা গতিতে চালাচ্ছে বেদে দা রেট আমরা পাচ্ছি না পাটি আসতেছে ঘুরতেছে কিন্তু কিনা বেচা কম ট্যানারি প্রতিনিধিদের দাবি সরকারি রেটেই তারা চামড়া কিনছেন বাজারে চামড়ার সরবরাহ ও গুণগত মান ভালো সরকার যে রেট দিছে আমি ঘুরে ঘুরে দেখতেছি ওই রেটে আমি দেখতেছি কিনতেছি চামড়া আছে প্রচুর চামড়া আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন দাম আছে আমরা সরকার যেভাবে বলছে সেভাবে কাটার চেষ্টা করতেছি এরই মাঝে প্রায় অর্ধেক চামড়া ঢাকার ট্যানারি প্রতিনিধিদের কাছে বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা এখন কেনাকাটা চলছে আশা করা যায় আগামী আরও পাঁচ সাত দিনের মধ্যে আরও চামড়ার আমদানি বৃদ্ধি পাবে এবং ঢাকার থেকে আরও খরিদ্দাররা ইনশাল্লাহ চামড়া ট্যানারির মালিকরা চামড়ায় ক্রয় করতে নাটোর আসবে ফলে চামড়া যে চার পাঁচ লক্ষ পিস আমদানি হয়েছে এবং গরুর চামড়া দুই লক্ষ থেকে আড়াই লক্ষ আমদানি হয়েছে এটা প্রায় অর্ধেক বিক্রি হয়ে গেছে এবং সেগুলো হয়তো ঢাকায় চলে গেছে এবারে ভালো মানের গরুর চামড়া সাতশো থেকে চোদ্দশো টাকায় বিক্রি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেশে এখন গ্যাসের ঘাটতি কমপক্ষে একশো কোটি ঘন ফুট যা থাকবে আরও চার বছর তবে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন দু সালের পর যাতে সংকট না থাকে সেই পরিকল্পনা করছে সরকার তিনি জানান গ্যাসের স্থানীয় উত্তোলন এবং এলএনজি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়বে যদিও বিশেষজ্ঞরা বলছেন নিজস্ব গ্যাসের সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা থেকে সরে আসা উচিত পরিবহন শিল্প আর বিদ্যুতে গ্যাসের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি দেশীয় উত্তোলন তাই দুই সালে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু হয় তবে দুই ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি আর দেশীয় মোট তিনশো কোটি ঘনফুট গ্যাসেও চাহিদা মেটে না শিল্প খাতে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন বিদ্যুৎ খাতেও চাহিদা মতো মিলছে না এমন অবস্থায় জ্বালানি বিভাগ মনে করছে দুই সাল নাগাদ গ্যাসের চাহিদা ছাড়াবে ছয়শো কোটি ঘনফুট নতুন দুই ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে সরবরাহ বাড়বে একশো কোটি ঘনফুট বাকিটা আসবে একশো ছেচল্লিশটি গ্যাস কূপ খননের মাধ্যমে কূপ খনন একশো ছেচল্লিশটার কাজ চলমান আছে এখন সাথে সাসি এবং ইম্পোর্ট গ্যাস এগুলি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি সাতাইশ সালে পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম নয় এই গ্যাস কারণ ওখানে তখন ছয় হাজার এম এম সি গ্যাস লাগবে কাতারের সঙ্গে চলমান চুক্তির আওতায় বছরে পঁচিশ লাখ টন পর্যন্ত এলএনজি আসছে আরেক চুক্তির মাধ্যমে দুই সাল থেকে মিলবে আরও আঠারো লাখ টন যদিও বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির নিরাপত্তা নিশ্চিতে আমদানি নয় স্থানীয় গ্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দেশীয় উৎস এবং আমদানি দুটো একত্রে চালিয়ে গিয়ে পর্যায়ক্রমে আমদানিটা কমিয়ে দেশীয় উৎসটাকে বাড়িয়ে আপনার এমন একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব যখন আমাদের পুরো চাহিদাটা আমরা দেশীয় উৎস থেকে পাবো আমরা জানি যে বাংলাদেশ একটা গ্যাস সমৃদ্ধ এলাকা পেট্রোবাংলার তথ্যমতে স্থলভাগে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আছে আট ট্রিলিয়ন ঘনফুটের বেশি তবে পর্যবেক্ষকদের মতে স্থলভাগে এবং সমুদ্রে উল্লেখযোগ্য পরিমাণ অনাবিষ্কৃত গ্যাস মজুদ আছে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় মৌলভীবাজারে কুলাউড়া পৌরসভায় প্রায় পঞ্চাশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পানিতে ওয়ার্ড ড্রেন ভেসে সড়ক ও বাসাবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী কুলাউড়া পৌরসভার আহমদাবাদ এলাকার গৃহিণী লাকি বেগম ঈদের দিন থেকে তার বসত ঘরে হাঁটু পানি আসবাবপত্র রেখে সন্তানদের নিয়ে তাই ঘর ছাড়েন তিন সপ্তাহের বেশি সময় ধরে পোহাচ্ছেন এই দুর্ভোগ বিধার দিন উঠিয়া আমরা একটু পানি খাইতে পারছি না একটু গুজর করতে পারছি না নমাজ গান করতে পারছি না আমরা গেছি আপনার বাচ্চা কাচ্চা লিমেন বাচ্চা সামাল দিব না পানি সামাল দিন না তিনি সামাল দিন প্রথম শ্রেণীর পৌরসভার কুলৌড়ার নয়টি ওয়ার্ডের কম বেশি ছয়টি ওয়ার্ডই গত ১৭ জুন থেকে বন্যা কবলিত। ডুবে গেছে উপজেলা পরিষদ ভবন হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘ বন্যায় নাকাল পৌরবাসী দূষিত পানি ছড়াচ্ছে রোগ পানিতে অনেক রোগ সৃষ্টি হয়ে ফাওয়ে খাজলি গোটাগাটা উঠিয়া ডায়েরি এরপরে আপনার চলাফেরা খুবই কষ্ট খুব কষ্ট আছে গরু আমরা কেউ আইয়া কেউ যে না জি না আমরা না চলমান বন্যায় পৌরসভার আঠারো কিলোমিটার সড়ক বারো কিলোমিটার রেন দশটি শিক্ষা প্রতিষ্ঠান ও এক হাজার ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে আছে আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি এই যে দীর্ঘ সময় এত সংখ্যক লোকের তুলনায় এই তিন সপ্তাহের অধিক সময় এর তুলনায় আসলে বরাদ্দ অনেক কম এল জিআরডি মন্ত্রণালয় আমরা সেইখানে প্রস্তাব রেখেছি যে এই রাস্তাগুলো লেভেলে ফ্লাড যাতে করা যায় সেই রকম ব্যবস্থা এখন পর্যন্ত বন্যায় প্রায় পঞ্চাশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা মৌলভীবাজারে সেখানে আছেন সহকর্মী ও রশিদ তুহিন দীর্ঘ সময় ধরে মৌলভীবাজারবাসী আসলে বন্যার পানিতে নিমজ্জিত সড়ক রাস্তাঘাট সবকিছুই নিমজ্জিত এখনো তো তাদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন আসলে চব্বিশ দিন হতে চলছে এই মৌলভীবাজার পাশে যে এই বন্যার কবলে প্লাবিত হয়ে আছেন বিশেষ করে যে কুলাউরা জুরি এবং বড়লেখা এই তিনটি উপজেলার ভয়াবহতা কিন্তু আমরা দেখছি কারণ এখানকার যেসব নিম্নাঞ্চল সেই এলাকাগুলি কিন্তু একদম পানিতে তলিয়ে আছে সেখানকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুতেই এলাকার মানুষজন যেটি আমরা প্যাকেজে দেখিয়েছি যে আসলে কুলাউরা যে পৌরসভা একটি প্রথম শ্রেণীর একটি পৌরসভা এই পৌরসভায় গত চব্বিশ দিন যাবত মানুষ পানির সাথে আসলে সংগ্রাম করে চলেছেন পাশাপাশি এখানকার জুড়ি যে সব নিম্নাঞ্চল রয়েছে বড়লেখার নিম্নাঞ্চল রয়েছে সেই এলাকাগুলিতে একই অবস্থা কিন্তু বিরাজ করছে আমরা দেখি যে অন্যান্য এলাকাগুলিতে আসলে এইভাবে বানের পানি আসে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ থাকে কিন্তু এই যে দীর্ঘমেয়াদী যে একটি বন্যা এই দীর্ঘমেয়াদী বন্যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এই বিষয়টি আসলে কেন ঘটছে কেন হচ্ছে সেই বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে হাকালুকি হাওয়ার এই হাওর অঞ্চলের যেহেতু উপজেলা এগুলি এই হাকালুকি হাওয়ার বরাট হয়েছে বা এই যে পানির যে গতিপ্রবাহ সেই গতি গুলো কিন্তু রোধ করা হয়েছে যার ফলে এই পানিগুলি যখন এসে ঢুকতে হাকালুকি হাওয়ারে যার ফলে এই হাঁকালুকি হাওয়ার সব আহ স্থাপনাগুলি হাওয়া হওয়ার পারে গ্রামগুলি সেগুলি কিন্তু প্লাবিত হচ্ছে সেগুলো থেকে পানি নামছে না স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই যে একটি হাওয়ার কেন্দ্রিক যে একটি মহাপরিকল্পনা নিতে হবে এই হাওয়ার এলাকার যে সব উপজেলাগুলি এইভাবে পানিতে বছরের পর প্রত্যেক বছরই এভাবে পানি আসে পানিতে তলিয়ে যান সে থেকে আসলে তার একটা স্থায়ী সমাধান চান কারণ হচ্ছে যে এই হাকালুকি হাওয়ারের পানি সবগুলি কিন্তু এই কুশিয়ার নদী ধরেই কিন্তু নেমে যায় কুশিয়ার নদীর পানি কিন্তু আহ খুব ধীরগতিতে নামছে যার ফলে এই এলাকার কিন্তু খুব দীর্ঘ গতিতে নামছে বা হাওরের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু হ্রাস পাচ্ছে যার ফলে দুই হাজার বাইশ সালেও এই এলাকার মানুষ একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন এই বন্যার কারণে একই অবস্থা দুই হাজার চব্বিশে এসেও কিন্তু এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায় হচ্ছেন স্থানীয়রা বলছেন যে এটি আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এই উপজেলাগুলিকে নিয়ে যার ফলেই তারপরেই হয়তো বা এই এলাকার মানুষ কিছুটা পাবেন তবে যে বিষয়টি আসলে এখানকার যে ত্রাণ সহায়তা কিন্তু খুবই অপ্রতুল আমরা এই স্থানীয়দের সাথে কথা বলেছি তারা যে দুর্গত মানুষের তুলনায় এই এলাকাগুলিতে কিন্তু সরকারি সাহায্য সহযোগিতা খুবই কম কম পাচ্ছেন বলে তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন তো ইউনা আপনি সাথে থাকুন এবার আমরা যাব সিরাজগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গোর দিলীপ সিরাজগঞ্জে কোন কোন এলাকার মানুষ এখন পানি বন্দী রয়েছে আর বন্যা পরবর্তীতে আসলে দেখা যায় যে মানুষের দুর্ভোগটা আরো চরমে ওঠে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ খাবার সংকট শুপিও পানি সংকট সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন সিরাজগঞ্জের চলতি বন্যায় 5টি উপজেলার আর 35টি ইউনিয়ন এবং 2টি পৌরশহর মানুষ কিন্তু আসলে পানি হয়েছে এই সকল অঞ্চলের চরঞ্চল এবং যে নিম্ন অঞ্চল গুলো প্লাবিত হয়েছে নিম্ন শাহজাদপুর বেলকুচি শাহকুচি সদর চোহালি এবং কাজীপুর এই পাঁচ উপজেলায় কিন্তু প্রায় দিন ধরে মানুষ পানি পানিবন্দী রয়েছে এবং পানি বন্যার পানি কমছে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ বেড়েছে আমরা আহ খবর পেয়েছি যে সিয়াজগঞ্জের দুর্গম চর অঞ্চল চোহালি উপজেলার আহ ভাঙন দেখা দিয়েছে আশাপাশে সাজাদপুরে একটি ইউনিয়নের গ্রামীণ একটি সড়ক ভিঙ্গিয়ে যে পায় নয়টি গ্রামের মানুষের চলাফেরা সমস্যা হচ্ছে পানি কমার সাথে সাথে কিন্তু এই ভাঙন দেখা দিচ্ছে এবং শিয়াসগঞ্জের যে এলাকাগুলো তো পানি উঠেছিল সেই এলাকাতে অনেক অঞ্চলে বাড়ি থেকে পানি নামলেও কিন্তু এখনো রাস্তাঘাট স্কুল এগুলো বন্ধ রয়েছে বন্ধ রয়েছে হাটবাজারেও পানি উঠেছে আমরা এখন বন্ধু যেটি খবর পেয়েছি যে প্রায় পঞ্চাশটির মতন প্রাথমিক বিদ্যালয় ষোলোটির মতন মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা কিন্তু এখন পর্যন্ত পাঠদান বন্ধ রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তারা ইতিমধ্যে একশো মেট্রিক টন চাউল এই পাঁচ উপজেলা বরাদ্দ দিয়েছে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস যেটা বলছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তাদের কাছে আরো চারশো মেট্রিক টন চাউল

নানা ধরনের রোবট তৈরি করে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছে কুষ্টিয়ার দশম শ্রেণীর শিক্ষার্থী রাতুল তার তৈরি রোবট কাজ করবে ব্যাংকের নিরাপত্তা কিংবা রেস্তোরাঁতে এছাড়া ইভিএম সহ নানা যন্ত্র আবিষ্কার করে সারা ফেলেছেন তিনি ক্ষুদে বিজ্ঞানীর এসব কাজে সহায়তার কথা জানিয়েছে প্রশাসন রোবটটির নাম তিলু কথা বলে বাংলায় প্রশ্ন করলে দিতে পারে উত্তরও তোমার নাম কি আমার নাম তিলুক ব্যাংকের নিরাপত্তায় রোবট তৈরির আইডিয়া আসে কাজী নওশাদ হাসান রাতুলের মাথায় সেই ভাবনা থেকেই তিলুকে তৈরি করেন তিনি ওয়েটার রোবট এমনকি নতুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনও আছে তার উদ্ভাবনী তালিকায় করোনা মহামারীতে যখন বাড়ির বাইরে যাওয়া নিষেধ সে সময় রোবট তৈরি শুরু করেন কুষ্টিয়ার কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাতুল দীর্ঘ চেষ্টার পর সফল হন তিনি প্রোগ্রামিং এই রোবোটিক্স এইগুলা নিয়ে আর কি তৈরি করতে শিখাইছে এবং তারপরেই আমি আমার মতো আইডিয়া মতো আমার প্রজেক্টগুলো আমি তৈরি করি আর তবে অর্থ সংকটে গতি কমে যায় রাতুলের এইসব উদ্ভাবনী কাজে নতুন যন্ত্রপাতি কেনা কষ্টসাধ্য হওয়ায় সরকারের সহায়তা চান তার পরিবার খরচ হয় এই খরচগুলো আমার পক্ষে আসলে বহন করা সম্ভব না আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করি আমি যে টাকা ইনকাম করি আসলে ওর পক্ষে ওকে খরচ বেয়ার পথে আমার অনেক টফ খুদে এই বিজ্ঞানীকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু করার বা সরকারের থেকে যতটুকু করার আমরা করব রাতুল যদি আমাদের কাছে যে কোনো ধরনের আবেদন করে আমরা সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা ফরওয়ার্ড করব এখন পর্যন্ত 19টি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সবকটিতেই প্রথম হয়েছে কুষ্টিয়ার খুদে বিজ্ঞানী খ্যাত রাতুল এই ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে